सिन्नन्तु विश्वे अमृतस्य पुत्रा आयधमानि दिव्यानि तस्थु विदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसो परस्वात् त्वमेव विदित्वात् मृत्युमेति नन्यपन्था विद्यते यजनाय। বন্ধু, লক্ষ অযুত জীবন ধরে আমারই সুরত সূত্রে গাঁথা জনিমালার জীবন নিয়ে আমি এই গহনে তোমার জন্যেই বসে আছি। কখন তুমি আসবে, কখনই বা দেখবো তোমায়? আমার বোধি চক্ষুকে বিস্ফারিত করে চাহনির ঝলক লহমায় আমার অন্তরাত্মা তোমাকে উপভোগ করবে। দীপালি আমার, বন্ধু আমার, প্রিয় পরম আমার, তুমি এসো। তোমার আসার আশা যেন কখনো আমার না ফুরোয়, কখন আমার এই আমিকে তোমার চরণে উৎসর্গ করব। অন্তরের উৎকণ্ঠাগ্নি দাউ দাউ করে জ্বলে উঠুক, হয়তো ওই 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 এলো প্রিয়। প্রিয় পরমের আগমন প্রতীক্ষায় আমরা এমন করেই দণ্ডপল মুহূর্ত গুনেছি। আজ আমাদের বড় আনন্দের দিন। আজকে প্রতিটি সৎসঙ্গীর আত্মসমীক্ষার দিন, আত্ম উজ্জীবনের দিন। একটু আগে অসামান্য কণ্ঠে আমার পরমপ্রিয় অমিতাদিত্য দা যে সঙ্গীতটি পরিবেশন করলেন, এসো পতিত পাবন গুরু গো ভক্তি মুক্তি করে, আমাদের প্রত্যেকের হৃদয় আসন সাজানোই ছিল। আমরা প্রতীক্ষা করছিলাম কবে তিনি আসবেন, কবেই বা দেখব তাঁকে, কবে আমার অন্তরাত্মাকে তাঁর চরণে নিবেদন করতে পারবো। এই পরম পূত পবিত্র প্রভাতে 1295 সালের 30শে ভাদ্র তাল নবমী তিথিতে আমার পরম দয়াল ঠাকুর আবির্ভূত হয়েছিলেন পাবনা হিমায়তপুরে। তুমি এলে সূর্যোদয় হয়, পাখি জাগে সমুদ্রের ঘাটে, গন্ধের বাসর ঘর জেগে ওঠে উদাসী ঘাসের প্রান্তরে। তুমি এলে চাঁদ ওঠে চোখে, সুস্বাদু ফলের মতো পরিপূর্ণ হয় আমার ভুবন, ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দূর ভ্রমণের বন। তুমি এলে মেঘ বৃষ্টি সবই মূল্যবান, আমাদের দিনগুলি বেঁচে থাকে সাহসী ভয়হীন। পৃথিবী পুরনো হয় তবু শতাব্দীর রোগ তাপ জ্বর জ্বালা পেরিয়ে রয়ে যাই আমরা নবীন। প্রতিটি দিন আমাদের এইভাবে নবীন হয়ে ওঠে যখন তাল নবমীর মধ্যে থেকে আমরা পথ হাঁটি। কারণ ধর্ম যখন মিলনের সেতু না হয়ে বিভেদের হেতু হয়ে উঠেছে, তখন বারে বারেই এই পুরুষোত্তম তারা আবির্ভূত হয়েছেন আমাদের এই পৃথিবীকে নতুন জীবন দান করতে, বুকের হৃৎপিণ্ড নিংড়ে অমরতা বিলিয়ে দিতে। প্যালেস্টাইনের সেই মহামানব, কপিলাবস্তুর সেই সর্বত্যাগী রাজপুত্র, সেই নির্যাতিত ফকির, সেই নবদ্বীপের প্রেমের গোড়া, সেই দক্ষিণেশ্বরের পূজারী ব্রাহ্মণ, কিংবা হিমায়তপুরের প্রেম ও বিজ্ঞানের মূর্ত বিগ্রহ পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র, যে দেশে যে বেশেই তারা আসুন না কেন, তাদের একটাই কথা, মানুষ কেমন করে ভগবানকে ভালোবাসবে। আর ভগবানের জন্যেই তার সৃষ্ট এই জীব জগৎকে ভালোবাসবে। তাই এই তিথি আমাদের ভোগের ঘর থেকে ভাবের ঘরে যাবার তিথি, এই তিথি আমাদের আত্মসমীক্ষার তিথি,
আত্ম উজ্জীবনের তিথি, সংঘাত থেকে সমন্বয়ে যাবার তিথি, ক্ষণকাল থেকে মহাকালে, ভূমি থেকে ভূমার অন্বেষণে যাবার দিন। এই দিন সবার মধ্যে, ঘরের মধ্যে তাঁকে পাই। আজ নব আনন্দে জেগে ওঠার দিন, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব রবি কিরণে জেগে ওঠার দিন। আজই তো পরমেশ কেবা জানে মহিমা তোমার, এই গান গেয়ে ওঠার দিন। অমিতাদিত্য তার অপূর্ব সুন্দর কণ্ঠে, যার শৈশব থেকে যিনি লালিত হয়েছেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে, তার কাছে আমি যেন আমার প্রিয় পরমের স্পর্শই পেলাম আজকের এই সুপ্রভাতে। জিজ্ঞেস করতে হয় না, আচ্ছা তারিখটা ঠিক কবে যেন? আগে থেকেই বুকের মধ্যে একটা সাড়া পড়ে যায়, তাল নবমী আসছে, আমার আপনার জন্ম জন্মান্তরের সাথিয়ার শুভ জন্মদিন। 30শে ভাদ্র আসছে, তাল নবমী আসছে, এটা শুধু ক্যালেন্ডারের একটা দিন মাত্র নয়, খাতার একটা পাতা মাত্র নয়, এই দিন প্রতিটি সৎসঙ্গীর দায়িত্ব পালনে সজাগ হবার দিন। সকল কর্মে, সকল মননে, সংসারের সমস্ত কাজে প্রিয় পরমের আবির্ভাবকে স্মরণ মরণ করবার দিন। এই মননের মধ্যে থেকে আমরা নতুন হয়ে উঠি, নবপ্রাণ নতুন জীবনী শক্তিতে আমরা নিজেদের নতুন করে আবিষ্কার করি এই তিথিতে। এই দিন চিত্রপট থেকে চিত্তপটে তাকে নতুন করে উপলব্ধি করার দিন। অনুকূল অনুবেদনী অনুরাগে অন্তরাশি অমৃত অনুভবের অবিরল ধারে স্নাত হই আমরা, আমরা শুনতে পাই আমাদের প্রিয় পরমের পদধ্বনি। সত্যি কথা বলতে কি ভারী অবাক লাগে, যখন আমার প্রিয় পরম আবির্ভূত হলেন, তখন ধরা যাক যখন বুদ্ধ এলেন, রাজা শুদ্ধোধনের সন্তান, কিন্তু জন্ম নিচ্ছেন মায়াদেবী, যখন একটু বসে পড়লেন লুম্বিনী উদ্যানে, সেই উদ্যানটিকে তিনি বেছে নিচ্ছেন, বিশাল বড় রাজপ্রাসাদকে নয়, এই ভাদরে অনাদরে কারাগারে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। একটা আস্তাবলে জাপ পাত্রে জন্ম নিলেন এই পৃথিবীর মুক্তির উদ্ধাতা ভগবান যীশু। জন্ম নেবার পরেই ছাইয়ের গাদায় চলে গেলেন ছাই মাখতে, স্বয়ং নীলকণ্ঠ মহাদেব আমার শ্রীরামকৃষ্ণ। এবং যখন হিমায়িতপুর একেবারে কিছু দস্যু, কিছু রাহাজানি, ডাকাতি, গুন্ডা, বদমাইশি চলছে, সেই জায়গায় তিনি আবির্ভূত হয়েছেন। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, পাপীকে পরিত্রাণ করতে প্রেরিত পুরুষ আবির্ভূত হচ্ছেন। আমাদের একটা স্বপ্ন দেখাতে, আমাদের আমাদের মনের মধ্যে কেউ যেন গান গেয়ে ওঠে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল সবখানে, সমস্ত জায়গায় সেই আগুনের পরশমণির সুর যেন ছড়িয়ে যায়, ছড়িয়ে যায় তার প্রাণের সুর। যেখানে সেই হিমায়তপুর, যেখানে কচি হাতে টলমল করে কোদাল, যেখানে কোনো শিশুর চোখের জল গড়িয়ে নেমে আসে খাতার নোনতা পাতায়, যার সেই খাতা থেকে, ময়লা পাতা থেকে পড়াশোনাটা তাদের বিলাসিতা মনে হয়, যাদের ঘর বর্ষায় বানভাসি, যেখানে যে হিমায়তপুর পাবনা সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটু ঝোড়ো হাওয়া বইলেই কেঁপে ওঠে মাথা গোঁজার ঠাঁই, সেই মানুষগুলো সেদিন নতুন করে বেঁচে থাকা আর বেড়ে ওঠার স্বপ্ন দেখেছিল, এই একজন মানুষকে ঘিরে যিনি আমাদের প্রিয় পরম, যিনি পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র। তারা তাদের সেই সুরের আগুন, যে আগুনে সমস্ত খাদ ছড়িয়ে মানুষ নিত্য নবায়মানতায় ভরে উঠতে পারে, সেই খাদ ছড়িয়ে নতুন হয়ে ওঠার দিনকে তারা স্পর্শ করেছিল। যে আগুন খিদে হয়ে জেগে থাকে পেটের ভিতর, যে আগুন স্বপ্ন হয়ে জেগে থাকে চোখের মণিতে, যে আগুন শপথ হয়ে ঝরে পড়ে হাতের মুঠোয়, সেই আগুনেই সেদিন লেখা হয়েছিল সৎসঙ্গ আন্দোলনের এক উজ্জ্বল নাম। গান্ধীজি আশ্রমে আসার পরে ঠাকুরের কেমিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ,
সেখানে উচ্চ ইংরেজি বালক ও বালিকা বিদ্যালয় এবং অজস্র কাঠ চেরাইয়ের কারখানা, প্রেস ইত্যাদি দেখে ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন যে, ঠাকুর, এই এত বড় আশ্রম যে আপনি গড়ে তুলেছেন, এর পেছনে আপনার কি কোনো আন্দোলন আছে? আমার ঠাকুর বলেছিলেন, আমার কোনো আন্দোলন নাই। স্থানীয় হিন্দু মুসলমান দূর দূরান্তর থেকে যারা আমার কাছে ছুটে এসেছে, আমি তাদের দুঃখের কথা শুনে তাদের জীবনের প্রলেপ দেবার চেষ্টা করেছি। এ যদি কোনো আন্দোলন হয়, তবে এই আমার আন্দোলন। এমন সমস্ত ইতিহাস, যে ইতিহাস স্বামী স্ত্রীর কাছে বলতে পারেনি, যে ইতিহাস পিতা পুত্রের কাছে বলতে পারেনি, যে ইতিহাস সমাজ নেতা সমাজের মানুষের কাছে বলতে পারেনি, অথচ যে ইতিহাস প্রতি মুহূর্তে তাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, যাতে আয়ুতে বেঁচে থেকেও প্রতি পদক্ষেপে সে মরছে, আমি তাদের জীবনের প্রলেপ দেবার চেষ্টা করেছি। এ যদি কোনো আন্দোলন হয়, তবে এই আমার আন্দোলন, সৃষ্টি ঠাকুরের আন্দোলন, আমাদের এই ক্ষতবিক্ষত সময়কে নতুন করে জীবনের প্রলেপ দিয়ে ভরিয়ে তোলার আন্দোলন। তাই আজকের এই শুভ দিনে আমি আমার জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করি আমার পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে, প্রণাম নিবেদন করি জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রীশ্রী বড়মার রাঙা পায়, আমার লক্ষ কোটি জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করি জীবন্ত সত্যানুসরণ যিনি আমার যুগাচার্য সৃষ্টি বরদার রাতুল চরণে আমি প্রণাম নিবেদন করি। ঠাকুর যার উপরে সব থেকে বেশি আশা রেখেছিলেন, ঠাকুর শরদ্দাকে বলেছিলেন, আমার থার্ড জেনারেশন কিন্তু বলে হাত মুঠো করে দেখিয়েছিলেন, তার স্বপ্নের রূপায়ণ একটি মহাদ্রিম বৃক্ষ পরিণত হবে, একটি এক আকাশ ভালোবাসা নিয়ে আসবে কোটি কোটি মানুষের জন্যে, যার উপরে তার অনেক আশা ছিল। আমার পরম আরাধ্য, পরম পূজনীয়, পরম পূজ্যপাদ আচার্যদেব সৃষ্টি দাদা, আমার এই সময়ের কর্ণধার, যিনি ঠাকুরের পথে আমার ইষ্টায়নী জীবন ছন্দের পথ চলার অন্যতম সারথি, প্রধানতম পুরোধা পুরোহিত আমার বাবাই দাদা, তাদের সকলের রাতুল চরণে এই মহাশুভ লগ্নে আমি আমার অন্তরুৎসারিত জন্ম জন্মান্তরের প্রণাম নিবেদন করছি। ঠাকুরকে উপলব্ধি করার একটাই পথ আছে, ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। আসলে আঁতুড় ঘর থেকে শ্মশান ঘর, রন্ধনশালা থেকে যজ্ঞশালা, এমন কোন সমস্যা নেই যার সমাধানই সূত্র সংকেত তিনি এবারে করে গেলেন না। সমস্ত বিষয় নিয়ে, কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, রাজনীতি, স্বাস্থ্য, সদাচার, এমন কোনো বিষয় নেই। সন্তান চর্যা, দাম্পত্য কেমন হবে, কি করে তাকে সুন্দর করে তুলতে হবে, ঠাকুর বললেন যে প্রথম একজন, এটা ব্যক্তি বিনির্মাণের আন্দোলন, এটা কোনো প্রাতিষ্ঠানিক আন্দোলন নয়, এটা কোনো স্লোগান দেবার আন্দোলন নয়। সেই কারণেই যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যয়নী সদাচারের পাশাপাশি তিনি গুরুত্ব দিলেন সুবিবাহ এবং সুপ্রজননকে। তিনি জানতেন সুপ্রজনন একটা বিজ্ঞান, সুবিবাহ একটা বিজ্ঞান, তার কিছু বিধি ব্যাকরণ বিন্যাস আছে, আমাদের হাতে ধরে তিনি সেটা শিখিয়ে দিলেন। আমরা জানতে পারলাম জীবন কি, তাকে কেমন করে উপভোগ করতে হয়। আর আজকের এই তাল নবমী শুভ তিথি আমাদের বারবার করে সেই আত্মসমীক্ষার কথা বলে, একই সঙ্গে আত্ম উজ্জীবনের কথা বলে। আজ যারা সমবেত হয়েছেন আমার পরমপ্রিয় ভাই নির্মাল্যর আহ্বানে, আজকে হয়তো বাইরের বিশ্বে বিপদের মেঘ ঘনিয়ে উঠছে, কিন্তু আমাদের মনের জানলায় সাত মহলা রোদ্দুর তার আনন্দের বার্তা নিয়ে এসেছে। আজকের প্রযুক্তির সহায়তায় আমরা দূর দূরান্তরের গুরু ভাইদের প্রাণের মাঝখানে, বুকের মাঝখানে পেতে পারছি আজকের এই শুভ দিনে। আজ এই শুভ দিনে তার হাসি থেকে হাসি, বাণী থেকে বাণী, প্রাণ থেকে প্রাণ, জীবন থেকে যাপন, যারা প্রতিদিন চৈতন্যের আঁচলে ভরে আরো আরো বহুতর মানুষকে তা দেবার জন্যে চর্চায় চর্যায় শ্রদ্ধায় সবকিছুর মধ্যে নতুন করে এই তাল নবমীকে উপলব্ধি করবেন, তাদের সকলের সুস্থ, স্বস্থ, সুদীর্ঘ, নিরোগ, ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর
জীবন আমি আমার অকৃত্রিম অমলিন অকপট আন্তরিকতায় আমার গুরুপাদ পদ্মে নিবেদন করার চেষ্টা করছি। আমি শেষে দিকে দু চারটে কথা শুধু বলতে চাই, তা হলো এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন আবির্ভূত হচ্ছেন 1888, তার 2 বছর আগে 1886 শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ, 1902 বিবেকানন্দের মহাপ্রয়াণ, সেই সময়ের ভারতবর্ষের মানচিত্রের দিকে আমরা যদি একটু তাকাই আমরা দেখতে পাব সেই সময় হিমায়তপুরে ঠিক উল্টো দিকে, পাবনার উল্টো দিকে কুষ্টিয়ায় লালন ফকির কদিন আগেই তার বাউল সঙ্গীতের ধারা বিস্তার করেছেন, শিলাইদহে রবীন্দ্র চেতনা বিকশিত হচ্ছে, ফরিদপুরে প্রভু জগৎবন্ধু, আমরা দেখেছি বরিশালে অশ্বিনী দত্ত গান লিখছেন, এই দেশ এই মাটিতে জন্মেছি মা তোমারই এই দেশ, আমরা দেখতে পাচ্ছি সেই সময় পাগলা কানাই রয়েছেন, রয়েছেন আরো অনেক মনীষী সারা পূর্ববঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে, কিন্তু হিমায়তপুর ছাপিয়ে পাবনা ছাপিয়ে সারা ভারতবর্ষ ছাপিয়ে গোটা বিশ্বে এদের মধ্যে সবচেয়ে বয়োকনিষ্ঠ যে মানুষটি, যে মানুষটি যাকে অফার দেয়া হয়েছিল এবং প্রচুর অর্থ বৈভবের সম্ভাবনার কথা বলা হয়েছিল শিলাইদহ এস্টেট থেকে, অনায়াসে সেই চাকরিটি ছেড়ে দিয়ে যিনি চলে আসতে পারেন, কারণ যিনি বুঝেছিলেন মানুষের বনের বাঘে নয় মনের বাঘে খায়, সেই মনের বাঘকে দূর করার জন্যে যিনি সারা জীবন পাত করলেন সেই মানুষটি সকলকে ছাপিয়ে বিস্তৃত হলেন কোন গুণে বলুন তো? একটাই গুণ, ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা, তাই তার শ্রেষ্ঠ অভিধা পরম প্রেমময় আর কিছু নয়। সেই মানুষ তার ভালোবাসার স্পর্শে স্নাত হয়েছে, সে বিলিয়ে দিয়েছে তা সেই খবর লক্ষ লক্ষ মানুষের কাছে তার পৌঁছে গেছে, তখন তো এত মিডিয়ার দিন ছিল না, তখন তো মানুষ এত সহজে লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারতো না, কিন্তু ফুল যদি ফুটে তার সুবাস ছড়িয়ে যায়, যদি হাওয়া বয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন্দ্র করে ঋত্বিক আন্দোলন সেই হাওয়া ছড়িয়ে দিয়েছে দিকে দিগন্তরে। ঠাকুরের যখন পদ্মার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অন্ধকার ঘন হয়ে এসছে, কয়েকজন টেররিস্ট তার হাত চেপে ধরে বলল আপনাকে আমাদের দলে থাকতে হবে। ঠাকুর বললেন কেন? না, আপনার এখানে অনেকে আছে, আমরা নতুন করে ভারতবর্ষকে স্বাধীন করতে চাইছি। তখন একটা উত্তাল প্রহর চলছে, আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একেবারে তুঙ্গস্পর্শী দিনগুলোকে দয়াল ঠাকুর দেখেছেন, তিনি দেখেছেন 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, তিনি দেখেছেন 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মাঝখানে 1941 রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ, তিনি দেখেছেন দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, এবং প্রত্যেকটা বিষয়ে তিনি তার আশ্চর্য সুন্দর কর্মক্ষমতা দিয়ে, তার চেতনা দিয়ে, স্পর্শ দিয়ে সেই অশুভ সময়কে শুভে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। ডাক্তার হিসেবে কলেরা বা ইনফ্লুয়েঞ্জার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষ নিয়ে, কখনো নিজেকে রেয়াত করেননি, তিনি সংগ্রামে আমরা যে সাহস পাচ্ছি, আমরা যে শোকে সান্ত্বনা পাচ্ছি, আমরা ঐশ্বর্যে সংহত হচ্ছি, তার কারণ আমার দয়াল ঠাকুর একদিন গ্রে স্ট্রিটে কয়লার গুদামে তিনি কিন্তু কুলিদের কাপড়ও কেচে দিয়েছেন, আমরা জানি দিনের পর দিন কলের জল খেয়ে থেকেছেন, দিনের পর দিন কি অপরিসীম সংগ্রাম করে তিনি লক্ষ লক্ষ মানুষের প্রাণের ঠাকুর হয়ে উঠেছিলেন। ঠাকুর বল সেই টেররিস্টদের বললেন তোমরাও লড়াই করছো আমিও লড়াই করছি, তোমরাও যুদ্ধ করছো যুদ্ধ আমিও করছি, আমার লড়াই দুর্বলতার বিরুদ্ধে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, তাড়াও যত শীঘ্র পারো ওই অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে, স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, আগে সাহসী হও বীর হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা, তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে উঠলেন তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো ওগো আমি তোমার সন্তান,
আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। বাস্তবিক পক্ষে আমরা যেন নতুন করে এই শুভ দিনে জীবনকে নতুন করে আবিষ্কার করতে পারি। আমরা সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের সেই চণ্ডীর সাধন সমর আবার যেন নতুন করে সংগঠিত হতে আমরা দেখছি। আমরা নতুন করে জানছি যে ধার্মিকের প্রধান লক্ষণ পরিচ্ছন্নতা। আমরা নতুন করে জানছি একটি কথায় আমাকে কি হয়ে উঠতে হবে, বি কনসেন্ট্রিক। তারপরে যখন ঠাকুরকে বিদেশি ভক্ত জিজ্ঞেস করলেন, হোয়াট ডু ইউ মিন বাই বি কনসেন্ট্রিক, ঠাকুর বললেন, ক্যান ইউ বি কনসেন্ট্রিক উইদাউট এ সেন্টার। তারপর তিনি ডাক দিলেন, রোল অন লাইক এ ফ্লাড ওভার দি সরোজ সাফারিংস অ্যান্ড ক্যালামিটিস অফ দি ওয়ার্ল্ড উইথ লাভ সিম্পথি অ্যান্ড সার্ভিস অ্যান্ড উইথ দ্য মেসেজ অফ বিলাভেড দ্য লর্ড, ফ্লো অন আনরেস্টিং অ্যান্ড আনডিস্টার্বড ইফ ফিমেল ওয়ান্টস লেট হার রান আফটার ইউ প্রোক্লেমিং অ্যাডমিরেশন অ্যান্ড ওয়ার্শিপ এস্টাবলিশিং দ্য কিংডম অফ হ্যাপিনেস। আমরা সেই আশ্চর্য সুন্দর আনন্দের একটা সাম্রাজ্য নিশ্চয়ই শুরু করতে পারবো। আমরা কোনো সম্প্রদায় সমস্ত সম্প্রদায় আসলে একটা ধর্মের কথাই বলে। ঠাকুর বলেছিলেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এসব কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। আমরা বিভিন্ন বাদের উপাসনা ছেড়ে একমাত্র ঋষিকে বাদ দিয়ে ঋষি বাদের উপাসনায় ব্রতী হব না, ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবে তাকে চিন্তা করে, তার মনন করে, তার তাকে স্মরণ করে। তাই আজকের এই পুণ্য তিথিতে সমস্ত কিছু সুন্দরে সমাপন হোক। আমার তরুণ প্রজন্মের ভাইদের দেখে খুব ভালো লাগে, বিশেষ করে যখন এই নির্মাল্য আমাকে আজকের অনুষ্ঠানের কথা বললো, আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এই অনুষ্ঠানে আসতে পেরে, দয়ালের কথা বলতে পেরে। আমি নিজে নিজেকে সত্যি অন্তর থেকে কৃতার্থ এবং ধন্য বলে মনে করছি। শেষ করব আজকের দিনে আমার একটি অনুভব দিয়ে, শুনুক সবাই, জীবনের বড় হয় না মরণ ভীতি, মহাজীবনের মন্ত্র শোনায় তাল নবমীর তিথি, শুভকেন্দ্রিক চলনায় হোক সংশয় অবসান তাল নবমীতে, আকাশে বাতাসে বাজে ওই জয়গান, সত্তা পোষণী যত আচরণ ধর্ম তো তাই হয় তাল নবমীতে, মূর্ত ধর্ম এনেছেন দয়াময়, ইষ্টি চলনে দুর্গতি যত দুর্গ হয়েছে আজ, অনুকূল প্রভু পতিত পাবন হৃদয়ের অধিরাজ, চির উজ্জ্বল আলোর মশাল দিয়েছেন হাতে তুলে, কখনো কেহ যে হারাবে না পথ অকারণে দিক ভুলে, যত বিধায়না বিনায়ক আছে ওই যে পথের কড়ি, অমীয় বাণীতে পথ চিনে নাও চলার সাথীকে সরি, তপ বিধায়না বিবিধ সুক্ত ওই তো নারীর নীতি, বিধিবিন্যাস আচারচর্যা শাশ্বতী সম্বিতি, তাল নবমীতে আলোর উৎস মূর্ত পরম দিনে, মানুষিত্ব নুতে পরমেশ্বর এসো সব নাও চিনে, জয় অনুকূল পুরুষোত্তম জয় জয় প্রিয়তম, জয় শাশ্বত জয় সনাতন, জয় জয় নম নম। দূরান্তের গুরু ভাইরা, আমরা হৃদয়ে হৃদয় যোগ করে আজ আবার নতুন ভাবে আত্মার আত্মীয় হয়ে উঠছি। আমার পরম পূজনীয় অবিন দাদা ভারী সুন্দর একটি কথা বলেন, আপনারা আমাকে ভালোবাসেন কি না সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদের খুব ভালোবাসি, কারণ আমি জানি জো মেরে প্রীতম সে প্যার করে মোহে প্যারা লাগে রে। তাই আজকে প্রত্যক্ষ পরিচয় না থাকলেও আমার প্রাণের ভাই, আমার রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি আত্মীয় যারা আমার ইষ্টকে কেন্দ্র করে নতুন জীবন আমাকে দান করতে পেরেছেন, আপনাদের সকলের সুস্থ স্বস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করে শেষ করব একটি কথা বলে। আজকের এই শুভ দিনে জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে,
জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁদবে ত্রাসে, শক্তির পর্যঙ্ক বাজবে যে আজ মহল্লাসে, তোমার জয়শঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।